আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত আজকের পর্বে আমি আপনাদেরকে আমার একটি স্পেশাল ডিশ তৈরি করে দেখাবো আজ আমি আপনাদেরকে খুব সহজে মসুর ডালের দারুণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আমার বাসায় তো ডালের রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে দেখে এখানে আমি দু কাপে দু ধরনের মসুরের ডাল নিয়েছি একটা ছোটো সাইজের আর একটা একটু বড়ো সাইজের দেখতে পাচ্ছেন এটা একটু বড় সাইজ আর এটা একটু ছোটো সাইজ আমি আজকে বড়ো সাইজের যে মসুর ডালটা রয়েছে সেটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ছোটো সাইজের মসুর ডালটা দিয়েও তৈরি করতে পারেন তবে একটু বড় সাইজ সাইজের মসুর ডাল দিয়ে তৈরি করলে ডালটা সহজেই গলে যায় না কিছুটা আস্ত থাকে তাই আমি আজকে বড়ো সাইজের মসুর ডাল দিয়েই তৈরি করব আর আমি এই ডালটা রুটি পরোটা লুচির সাথে খেয়ে থাকি তাই আমি বড়ো সাইজের ডালটা ব্যবহার করছি তবে ছোটো সাইজের ডালটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে এখানে আমি দেড় কাপ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম প্রথমে একটা কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচামরিচটা যখন কিছুটা ভাজা হবে এর মধ্যে আমি প্রায় একটা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে একটু ভেজে নিতে হবে কাঁচামরিচ আর ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিব যখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা পাঁচফোড়ন আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই ভেজে নিব তবে লালচে করে ফেলবো না রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এভাবে তৈরি করলে কিন্তু ডালের মধ্যে দারুণ একটা ফ্লেভার তৈরি হয় পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা চা চামচ পরিমাণে রসুন বাটার পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আর আদা বাটার পরিমাণটা তো আমি এক চামচ দিয়েছি আদা বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে আমার ডালের পরিমাণ অনুযায়ী সব কিছু ব্যবহার করেছি আপনারাও কিন্তু আপনাদের ডালের পরিমাপ অনুযায়ী সব মশলা ব্যবহার করবেন একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া জিরার গুঁড়ার পরিমাণটা কিন্তু কম দিতে দিতে হবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়াটাও কিন্তু আমি আধা চা চামচই দিয়েছি দুই এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এর ফাঁকে আমি লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখন ডালটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ডালটা ভাজা ভাজা হয়ে রং পরিবর্তন না করছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে অর্থাৎ ভাজতে ভাজতে দেখবেন যে ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে আর এভাবে ভেজে নিলে হবে কি ডালটা খুব সহজে ফুটে যেয়ে গলে যাবে না মুসুর ডাল কিন্তু খুব সহজে গলে যায় তাই এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখেন কিছুটা রং পরিবর্তন হয়েছে এর মাঝে আমি কিছুটা পানি দিয়েছি আরও কিছুটা পানি দিয়ে দিলাম তবে এই পর্যায়ে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে যেহেতু আমার এই ডালের রান্নাটাতে ডালটা আস্ত আস্তেই থাকবে তাই প্রথম পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ফুটে উঠেছে কিন্তু একদমই গলে যায়নি আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আস্ত আস্ত রয়েছে ঠিক এভাবেই থাকবে তাই প্রথম পর্যায়ে পানির পরিমাণটা কম দিতে হবে ডালটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নিবেন যেহেতু এটা ভুনা ডাল হবে কিছুটা মাখা মাখা থাকবে তাই পানির পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে এ পর্যায়ে আমি পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ডালটা আরও কিছুটা ফুটে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি দেখেন ডালটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে কিন্তু ডালটা আস্তই রয়েছে আর পানির পরিমাণটাও ঠিক রয়েছে এর বেশি কমিয়ে ফেললে খেতে ভালো লাগবে না কিছুটা ঝোল ঝোলঝোল রেখেছি এখন এই রান্নার আসল মজা এখানে আমি ভাজা মশলা দিচ্ছি এই ভাজা মশলার মধ্যে গোটা ধনিয়া গোটা জিরা শুকনামরিচ তেজপাতা আর পাঁচ ফোরন রয়েছে সব কিছু অল্প অল্প করে নিয়ে আমি শুকনো তাওয়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি প্রায় একটা চামচের মতো ভাজা মশলা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দেখতে পাচ্ছেন আমি কতগুলো কাঁচামরিচ কুচি নিয়েছি যেহেতু এর মধ্যে আমি কোনো প্রকার ঝাল ব্যবহার করে নিই প্রথম পর্যায়ে একটা কাঁচামরিচ ছাড়া তাই আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম তবে কাঁচামরিচের পরিমাণটা আপনারা চাইলে আরও কিছুটা কমিয়ে দিতে পারেন আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি জাস্ট দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা গাছটাকে কমিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি ঠিক দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের বেশি কিন্তু ঢেকে রাখবেন না এতে করে মরিচ আর ধনেপাতা যে কাঁচা গন্ধটা রয়েছে এটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তাই ধনে পাতা আর কাঁচামরিচটা যেন কাঁচাই থাকে সেইভাবে লক্ষ্য রেখে রান্না করতে হবে আর এই ধনে পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটাই হচ্ছে এই ডালের প্রধান আকর্ষণ কাঁচামরিচ আর ধনে পাতার ফ্লেভারে এই ডালটা খেতে এতটাই মজা হয় আপনি যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না এই ডালটা খেতে কতটা মজা আমরা তো সবসময়ই মসুরের ডাল বাসায় বিভিন্নভাবে তৈরি করে খেয়ে থাকি আপনারা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আমার এই সিগনেচার ডিশটা আপনাদের কাছে দারুণ লাগবে রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ